আজকে খানাকুল দুই ব্লকে গিয়েছিলেন তৃণমূলের ঘোষিত প্রার্থী অপরূপা পোদ্দার। আজকে খানাকুল দুই ব্লকের সাবল সিংহপুরে একটি ধর্মীয় সভা হচ্ছিল উরুষে কুল, এবং সেখানে তিনি যান, তার সঙ্গে ছিলেন মুন্সী নজিবুল করিম, যিনি দলে আবারও নতুন করে একেবারে নেমে পড়েছেন বলা যায় নির্বাচনকে সামনে রেখে। আজকে তিনি সঙ্গে করেই তাকে সেখানে নিয়ে গেছিলেন সাবল সিংহপুরে, এবং সেখানে কথা বলেন অনেকের সঙ্গেই, সৌজন্য বিনিময় করেন, সৌহার্দ্য বিনিময় করেন, এমনটাই দেখা গেছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন মুন্সী নজিবুল করিম। নজিবুল সাহেব, এই প্রথম বলা যায় যে এইরকম একটা কর্মসূচিতে তিনি ঢুকলেন, যদিও দোল উৎসবে তিনি ঢুকেছিলেন রাজাটিতে, তারপর যখন তিনি ঢুকলেন তখন আপনি সঙ্গে রয়েছেন, কি হলো অ্যাকচুয়ালি আজকে? হ্যালো, হ্যাঁ, কি হলো আজকে? হ্যাঁ, আজকে যেটা যে আমাদের জানেন যে সাবল সিংহপুর গ্রামে প্রতি বৎসর হচ্ছে আপনার যে হাটকানি যে দরবার শরীফ আছে বাগমতী যেটা কলকাতায়, এখানে হচ্ছে আমাদের আগে যিনি স্ত্রী ছিলেন, ঠিক আছে, ওনার এখানে জন্মভিটা, এবং প্রতি বছর সাবল সিংহপুরে প্রতি বছর হাটকানির উড়িষ্য দিক হয়, এবং সেখানে হাটকানির দরবারের যত মুড়িদ আছেন, হ্যাঁ, বিভিন্ন বাংলা তথা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় পরিচিত ওনাকে আসেন, হ্যাঁ, বা বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে এই উড়িষ্যে আসেন। সেই জায়গায় আজকে আমি এমপি ম্যাডামকে বলেছিলাম যে আমাদের যে প্রার্থী, যে এই জায়গায় যদি আসা যায় তাহলে এখানে প্রচুর মানুষের সাথে সৌজন্য বিনিময় হবে এবং একটা প্রচারের আলো আসা যাবে বা মানুষের কাছে একটা পৌঁছানো যাবে, হ্যাঁ, সেই জন্য আমি বলেছিলাম, এবং উনি এসেছিলেন, এসে আমরা গিয়েছিলাম ওখানে, যারা আছেন ওই হাক্কানি দরবারের যারা কর্তা ব্যক্তি এবং যারা এসেছিলেন ওখানে মুড়িদান এবং সাধারণ মানুষ, যারা মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী মানুষ এবং বিভিন্ন ধর্মেরও মানুষ ছিলেন, অন্য ধর্মেরও মানুষ, সকলের সাথেই একটা সৌজন্য বিনিময় হয়। নজিবুল সাহেব, ক্যান্ডিডেটকে নিয়ে প্রচার সেটা কবে করবেন আপনারা? অলরেডি তো প্রচারটা ধরুন আরম্ভ হয়ে গেছে, ক্যান্ডিডেট তো একটা মানুষ না, ক্যান্ডিডেটকে নিয়ে অলরেডি আজকে যেটা হলো, এর আগে দোল উৎসবের দিন এসেছিলেন, সেখানে ভালো সংখ্যক মানুষ ছিলেন, তাদের সাথে দোল উৎসবে মেতেছিলেন, সেটা যেমন একটা প্রচার হয়েছে, মানুষের মধ্যে পৌঁছাতে পেরেছেন, সেরকম আজকে যে একটা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল সাবল সিংহপুর গ্রামে, আমাদের খানাকুলটু বুলাকে, সেখানে ওনাদের সাথে একটা সৌজন্য বিনিময় এবং পরিচয় সাধিত হয়েছে, সেটাও একটা প্রচার। এবং আগামী 2 তারিখ হচ্ছে আমাদের আশা টপিক সিনেমা হলে ইন্দোর প্রোগ্রাম আছে কর্মী সভা, ওই কর্মী সভা দিয়ে আনুষ্ঠানিক ভাবে আমাদের শুরু হবে। এই এই যে ইন্দোর কর্মী সভা হচ্ছে, অ্যাকচুয়ালি আয়োজক কারা? আয়োজক হচ্ছে আমরা, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার খানাকুলটু বুলাকে। সবাই থাকবেন? অসিত সুমন রায়, সবাইকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে সবাই থাকবে, এটা দলের সেটা কর্মী ব্যাপার। এখানে হচ্ছে আমাদের ক্যান্ডিডেট থাকবেন, আমাদের জেলার যিনি সর্ব কার্যকরী সভানেত্রী, আমাদের আরামবাগ লোকসভার যিনি কার্যকরী মানে অবজারভার, ঠিক আছে, পর্যবেক্ষক যিনি আছেন আমাদের অসীমাজি, উনি থাকবেন, এবং আমাদের যুব সভাপতি উনি হয়তো থাকবেন, ওনারা নিশ্চয়ই বলেছেন, অসীমাজি নিশ্চয়ই বলেছেন, এবং আমাদের ক্যান্ডিডেটও থাকবেন, ঠিক আছে, এবং আমাদের বিধায়ককেও বলেছি থাকার জন্য, সবাই আমাদের টোটাল তৃণমূল কংগ্রেসের পরিবার সকলেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ মুন্সী নজিবুল করিম, ধন্যবাদ।